ওম যা ফলনীয় ফলাপসম প্রসন্ন চতহ সহম যা ফলনীয় ফলাপসম প্রসন্ন প্রসন্ন চতহ সহম যা ফলনীয় ফলাপ অপস্পায়ত পুষ্পণী বৃহস্পতি মতাদন চতহ সহম ওম যাহ ফলনীয় ফলা পুষ্পায়ত পুষ্পণী বৃহস্পতি নম চতহ সহ ওম বসুদে হেমগর্ভাসি সস্য পরিসায়নে স্থানম গ্রহণমে দেবীম বিদ্যালয় পূজা কর্ম করোম হম ভূর্ভুবস্বহ পয় পৃথিব্যা পয়সদেশো পয়দিব্যন্তরিকে পয়দাপসম প্রসন্নমহ্যম বোল আনন্দে কবার হরি হরি বল উত্তম বিদ্যালয় প্রাপ্তি হো বোল আনন্দে কবার হরি হরি বল কদলে গর্ভ সম্ভূত কর্পূরং চ প্রদীপিত আর্দ্রকম অহং কুরমে পশ্য মে প্রদভবম যোড়ি হচ্ছন্তি আমার সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট সন্তোষ জেনা। সন্তোষ, আমি দেখি পাচ্ছ কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় বিদ্যালয়ে পৌঁছি, সেখানে যে ভূমি পূজন কার্যক্রম রয়েছে সেখানে পৌঁছি সে কার্যক্রমের শুভারম্ভ করছেন বা ভূমি পূজন করছেন, আপনার কোন কার্যক্রম রয়েছে? দেখুন, কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকর তিন দিনিয়া ওড়িশা গস্ত রয়েছে এবং প্রথম দিনের দেবগড় এবং দ্বিতীয় দিনের অনুগুল জেলার আঠমল্লিক ছেন্ডিপদা নির্বাচন মন্ডলী এবং তৃতীয় দিনের পুঁথ থরে দেবগড়র বারকোটে প্রধানমন্ত্রী ভিডিও কনফরেন্সিং রে লোকঙ্ক সহিত যোড়ি হবে এবং সে কার্যক্রমে কেন্দ্রমন্ত্রী আজ যোগ দেওয়ার কার্যক্রম রয়েছে। এবং আপনার আজ দেখুম বর্তমান সময় দেবগড় জেলা পাইঁ আজ হচ্ছে খুশির মুহূর্ত। বালিকা উচ্চ বিদ্যালয় দেবগড়ে পূর্বর কেন্দ্র বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পস চাল এবং সেখানে পিলা পাঠ পড়ুলে ছাত্রছাত্রী মানে যোগ দেউলে, কিন্তু কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বারম্বার রাজ্য সরকারকে চিঠি দেখা পরে বহু বিলম্বরে রাজ্য সরকারঙ্ক পক্ষ জমি হস্তান্তর করা হয়েছে এবং নয়া জেলাপাঙ্ক কার্যালয় এবং নয়া বসষ্টাণ্ড উপরে পাহাড় স্থিত এক স্থানে কেন্দ্র বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর আজ স্থাপন করছেন কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং এসব অন্যান্য প্রকল্পর মধ্যে আজ শিলান্যাস করবে এবং বিশেষ ভাবে ইয়াপরে জওহর নেহরু বিদ্যালয়ের জেএনবি দেবগড়ে ফুটবল কার্যক্রম রয়েছে এবং স্কুলে পিলামানে ফুটবল খেলবে। কেন্দ্রমন্ত্রী তাঁর উপস্থিত রয়েছে, তাঁকে উৎসাহিত করবে এবং লগাতার ভাবে ক্রীড়া এবং শিক্ষা দক্ষতা বিকাশকে কেন্দ্রমন্ত্রী অগ্রাধিকার দৌঁচান এবং বর্তমান সময় আপনার দেখুম যে 496 ছাত্রছাত্রী বর্তমান সময় এ কেন্দ্র বিদ্যালয়ে পাঠ পড়ুচ্ছেন, যেমানকর অস্থায়ী ক্যাম্পস লা এবে স্থায়ী ক্যাম্পস নির্মাণ হওয়ার পরে পাখাপাখি 500 ছাত্রছাত্রী এবে অনেক এবং আগুক এই ক্যাম্পস বৃদ্ধি পাইব এবং এতে ছাত্রছাত্রী মানে বৃদ্ধি পাইবে এবং বিশেষ ভাবে অভিভাবক মানে আজ বেশ খুশি অনেক এবং বিশেষ করে আজ সে স্থায়ী ক্যাম্পসর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে এবং ভূমি পূজন করা হচ্ছে এবং এইটি হি কেন্দ্র বিদ্যালয় নির্মাণ করা যাব এবং ইয়াপরে জেএনবি রে কেন্দ্রমন্ত্রী এক স্পোর্টস কমপ্লেক্স বা মল্টিপরপোজ কমপ্লেক্স হলর গোটে শিলান্যাস করবে এবং তা সহ অন্যান্য কার্যক্রম জেএনবি রে রয়েছে। বর্তমান সময় আপনার দেখুম বিজেপি বিধায়ক যে রয়েছেন সুভাষ পাণিগ্রাহী এবং স্থানীয় জেলাপাল এবং তাঁর সহিত কেন্দ্র বিদ্যালয়ের বিভিন্ন অধিকারী বৃন্দ এবং তাঁর সহ অভিভাবক মানে বর্তমান সময় উপস্থিত অনেক স্থানীয় বিজেপি নেতা এবং কর্মী মানে বর্তমান সময় উপস্থিত অনেক কেন্দ্রমন্ত্রী আজ এর ভূমি পূজন করে সারা পরে সিধা জওহর নেহরু বিদ্যালয়কে যাবে অর্থাৎ জেএনবি কু যাবে এবং সেটি অনেক কার্যক্রম যোগ দেওয়ার কার্যক্রম রয়েছে এবং এইঠু সিধাসলক ছেন্ডিপদা এবং ছেন্ডিপদা পরে পরে তালচের মহোৎসবরে যোগ দেওয়ার কার্যক্রম রয়েছে এবং তিন দিনিয়া গস্তরে বিভিন্ন শিলান্যাস তা সহ অনেক সাংস্কৃতিক এবং অনেক অনুষ্ঠানর বার্ষিক উৎসবরে কেন্দ্রমন্ত্রীঙ্কর যোগ দেওয়ার কার্যক্রম রয়েছে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।